হ্যালো দি লাভলিফুল পিপল ওয়েলকাম টু রাডার হাউস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি চলে এসেছি সর্দার মোটরস হোন্ডা শোরুম কুষ্টিয়াতে আজকের ভিডিওটিতে আমি রিভিউ করব হোন্ডা সিবি শাইন ওয়ান টোয়েন্টি এই বাইকটি নিয়ে আমার সাথে আছে সর্দার মোটরস কুষ্টিয়ার ম্যানেজার মোহাম্মদ রোকন আঙ্কেল আঙ্কেল আমাদেরকে বাইকটির প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবে সে সাথে বাইকটির কয়েকটি কালার অপশন প্রাইস প্রত্যেকটি বিষয় আমাদেরকে বিস্তারিতভাবে জানাবে সো ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শোরুমের অ্যাড্রেস এবং মোবাইল নম্বর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে এমন একটি বাইক সম্পর্কে জানাবো যেটা বাংলাদেশের একশো পঁচিশ সিসি স্টেটমেন্টের এমন একটি বাইক যেটা আসলে আপনারা সকলে চেনেন জানেন তারপরেও আমি আজকে ওই বাইকটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব আপনাদেরকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি কিছু আপনাদের দিক আপনাদেরকে একটু দেখাবো এই বাইকটা সম্পর্কে আমি আপনাদেরকে আগে দেখাবো বাইকটার লুক আমাদের সামনে যে আকর্ষণীয় ফ্রন্ট লুক করেছে এই লুকটাকে আপনি যখন রাস্তায় চালাবেন তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং একটি হেডলাইট করছে করেছে হ্যালোজিং হেডলাইট যেটা বারো ভোল্ট এবং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওয়াট সেই সাথে আপনি দেখতেছেন আমাদের ইন্ডিকেটার লাইট খুবই আকর্ষণীয় সেই সাথে আপনারা আরও পাইতেছেন আমাদের যে টেন লাইটটা পাইতেছেন খুবই আকর্ষণীয় টেন লাইটটাতে আমাদের হ্যালোজিং লাইট ব্যবহার করা হয়েছে সম্মানিত গ্রাহক আপনারা জানেন একটি মোটরসাইকেলের জন্য সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গ্রাফিক্স যেটা আমাদের এই ওনারা একশো পঁচিশটি সিবি সাইনে ডাইনামিক গ্রাফিক্স দিয়ে প্রশান্ত যে আমাদের ট্যাঙ্কি আছে সাইড কাভারটা প্রশান্ত সাইড কভার দিয়ে আপনি দেখতেছেন খুবই আকর্ষণীয় করেছে এই বাইকটির কয়টি কালার অপশন অ্যাভেলেবেল আছে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের বর্তমানে তিনটা কালারই অ্যাভেলেবল পাওয়া যাবে সেখানে আপনি আমি যেটা দেখাইতেছি এটা আমাদের ব্লু কালার আপনি আমাদের আরেকটা দেখতে পাইতেছেন রেড আরেকটি আছে আমাদের ব্ল্যাক কালার হ্যাঁ তিনটা কালারই আমাদের বর্তমানে এখন অ্যাভেলেবল পাবেন আমরা সবাই হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি তিনটা কালারই সো ভিউয়ার্স এই বাইকটি আপনারা তিনটি কালার অপশন পেয়ে যাবেন ব্লু ব্ল্যাক এবং রেড ব্ল্যাক ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন বাইকটির এক্সস্ট পাইপের উপরে ক্রোম মাফলার কভার দেওয়া হয়েছে যেটি কারণে বাইকটির লুকটি কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে এবং বাইকটিকে দেখতে অনেক সুন্দর লাগছে আর এই গাড়িটির একটি সুবিধা হচ্ছে এই গাড়িতে মরিচা পড়বে না আমরা যদি প্লিয়নের ফুট্রাস্ট ওখানে রাখার পরে ওখানে অনেক সময় কারণে ধোলা পাইপের উপরে মরিচা পড়ে যায় সেটি থেকে সুরক্ষা রাখার জন্যই এই ক্রোম্লে মাফলার কাবার দেওয়া হয়েছে সম্মানিত ক্রেতাগণ আমাদের একটি মোটরসাইকেলের জন্য যেটা বডি ডাইমেনশন আছে সেটা আমি আপনাদের সংক্ষেপে একটু কিছু জানানোর চেষ্টা করতেছি আমাদের বডি দৈর্ঘ্য পাইতেছেন দু মিলিমিটার প্রস্ত পাইতেছেন আটশো বিশ মিলিমিটার এবং গাড়িটির উচ্চতা পাইতেছেন বারোশো আশি মিলিমিটার এবং এর হুইল বেস যেটা একটি গাড়ির জন্য খুবই প্রয়োজন বারোশো ছেষট্টি মিলিমিটার আর আপনারা আরেকটা জিনিস পাইতেছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ ইঞ্জিনের মাটি থেকে যে দূরত্বটা পাইতেছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা পাইতেছেন আপনাদের একশো ষাট মিলিমিটার ইঞ্জিন থেকে মাটি থেকে যে দূরত্বটা পাইতেছেন একশো ষাট মিলিমিটার এবং এর কার্বোটাইডেট ওজন হচ্ছে একশো বিশ কেজি এবং এটার ফুয়েল ক্যাপাসিটি হতেছে সাড়ে দশ লিটার আমি যেটুকু আপনাদের বললাম সেটা বডি মিশনের কথা বললাম আঙ্কেল এই বাইকটি থেকে মাইলেজ কত কিলোমিটার পাওয়া যাবে ধন্যবাদ আমরা আমাদের কোম্পানি যে টেস্ট মোড়ে মাপা হয়েছে যে আপনি সিক্সটি ফাইভ মাইলেজ পাবেন আর কি এটাতে এই বাইকটির ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টেন পয়েন্ট ফাইভ লিটার এবং বাইকটি থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন সিক্সটি ফাইভ প্লাস আঙ্কেল এই বাইকটি থেকে টপ স্পিড কত পাওয়া যাবে ধন্যবাদ আমরা আমা আমাদেরকে অনেকের প্রশ্ন আছে যে আপনাদের বাইকটির টপ স্পিড কত তবে আমাদের কোম্পানির ইয়েতে মাপছে হান্ড্রেড টপ স্পিড কিন্তু আমরা অনেকের কাস্টমারের কাছ থেকে শুনছি যে হান্ড্রেড ফাইভ আপনার টপ স্পিড পাইছে এই বাইকটির টপ স্পিড কোম্পানি একশো কিলোমিটার তবে ইউজার ফিডব্যাক থেকে জানা যায় আপনার একশোর বেশি টপ স্পিড পেয়ে যাবেন সম্মানিত গ্রাহক আপনারা জানছেন একটি মোটরসাইকেলের সব থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ইঞ্জিন যেটাতে আমাদের একশো পঁচিশ সিসি ইঞ্জিন ব্যবহার করেছে হুন্ডার নিজস্ব একশো পঁচিশ ইঞ্জিন ব্যবহার করা করা হয়েছে হয়েছে সো এই বাইকটিতে ইউজ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইঞ্জিন ইঞ্জিনটি টাইপ হচ্ছে ফোর ফোর টু এয়ার কোল্ড বিএস ইঞ্জিন এবং ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার টেন পয়েন্ট থ্রি জিরো বিএসপি অ্যাট সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক টেন পয়েন্ট থ্রি জিরো নিউটন মিটার অ্যাট ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এই বাইকটি টর্ক এবং পাওয়ার রেশিও সমান যার ফলে এই বাইকটিতে কিন্তু আপনারা খুব ভালো সার্টার্স্টলেশন পাবেন এবং বাইকটির স্টার্টিং ম্যাথডের মধ্যে আপনারা সেলফ এবং কিক দুটি অপশনই পেয়ে যাবেন এবং বাইকটির গিয়ার সংখ্যা হচ্ছে পাস ফাইভ স্পিড গিয়ার ট্রান্সমিশন দ্বারা এই বাইকটি পরিচালিত সম্মানিত গ্রাহক আমাদের যে ফ্রেম টাইম দেখতেছেন এটা হচ্ছে কি যে আমাদের ডায়মন্ড সেই সাথে আমাদের বাইকটি আসলে পাঁচ ফিট বা পাঁচ ফিট তিন ইঞ্চি বা দুই ইঞ্চির জন্য যাদের হাইট আমাদের এই হাইটটা হতেছে সাতশো নব্বই মিলিমিটার সেই সাথে আপনি সকলের জন্য কম্পেন আমি একটু বসেও দেখাই আপনাদেরকে সবার জন্য কমফোর্ট মনে হবে এবং আপনি যখন গাড়িটি চালাবেন তখন আপনাকে ঝুঁকতে হবে না এটা সবার জন্য একটি কমফোর্ট মনে হবে সিটটাও আপনি পাইতেছেন আরামদায়ক ভিউয়ার্স এই বাইকটির সিট হাইট সাতশো নব্বই এম এম যাদের হাইট ফাইভ পয়েন্ট থ্রি ইঞ্চির উপরে তারা খুব কমফোর্টেবলি বাইকটি রাইড করতে পারবেন এবং বাইকটি একটি সিটি কম্পিউটার বাইক হবার কারণে এর সিটিং পজিশন আপরাইট রাইট হ্যান্ডেল বারগুলো সামনের দিকে কিছুটা ওঠানো যার ফলে বাইকটি রাইডিংয়ে কিন্তু আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন আপনাদের কোনো ধরনের ব্যথা বা হাতে পেন এমন কোনো সমস্যা হবে না এবং বাইকটির ফ্রেম টাইপ হচ্ছে ডায়মন্ড যার ফলে কিন্তু আপনারা বাইকটা থেকে দুর্দান্ত কন্ট্রোলিং পাবেন হেয়ার্স বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক টাইপ হাইবি স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন সাসপেনশনটিকে আপনারা ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবলের মাধ্যমে সফটওয়্যার এবং হার্ডওয়ার করে নিতে পারবেন আপনাদের রাইডিং কমফোর্টেবল অনুযায়ী আপনারা এই সাসপেনশনটিকে আপনাদের সুবিধা অনুযায়ী সেট করে নিতে পারবেন সম্মানিত গ্রাহক আপনারা অবশ্যই জানেন যে আমাদের এটি ডিস্ক ব্রেক আমাদের সামনে কিন্তু ডিস্ক ব্রেক হচ্ছে দুশো চল্লিশ এবং আমাদের পিছন সাইডে ড্রাম ব্রেক একশো মিলিমিটার সেই সাথে আপনারা পাচ্ছেন সামনে টিউবলেস টায়ার যেটা সাইজ পাইতেছেন আপনি আশি বাই একশো টিউবলেস এবং পিছনে পাইতেছেন আশি বাই একশো এ টিউবলেস এমআরএফ টিউবলেস টায়ার যেটা আপনার আপনারা অবশ্যই জানেন টিউবলেসের যে সুবিধাটা আপনার রাস্তায় চলার ক্ষেত্রে আপনার গাড়িটা পাংচার হবে না ফেয়ার্স বাইকটির সামনে এবং পেছনে দুটি চাকাতেই আশি বাই একশো সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং বাইকটিতে আঠারো ইঞ্চি অ্যালোহিল দেওয়া হয়েছে দুটো চাকাতেই আপনারা অ্যালোহিল পেয়ে যাবেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটিতে কিন্তু সেমি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে মিটারের ফিচারগুলোর মধ্যে আপনারা মিটার ওডোমিটার ক্লোক ইন্ডিকেটর সবগুলো পেয়ে যাবেন ভিওর্স এই বাইকটিতে ইউজ করা হয়েছে পাইপ টাইপ সিটি স্ট্রিট ফাইটার হ্যান্ডেল বার বাইকটির লেফট হ্যান্ডেল বারে আপনারা পাস লো বিম হাই বিম ইন্ডিকেটর হর্ন এবং রাইট হ্যান্ডেল বারে সেলফ স্টার্ট অপশন পেয়ে যাবেন আমাদের যেটা চেন কভার ইউজ করা হয়েছে উন্নত মানের ফাইবার এবং ওর সাথে যেটা দেওয়া আছে আমাদের ছিল চেন যেটা অত্যাধুনিক একটা চেন যেটা অন্য কোনো বাইকে আপনি এই চেনটা ইউজ করে নাই যেটা আমাদের সিভি সাইনে এই চেনটা ইউজ করেছে ছিল ফার্স বাইকটিতে চেন দেওয়া হয়েছে আর এই চেনটির ফিচার হচ্ছে এটি দ্রুত লুজ হয়ে যায় না সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা আমাদের হুন্ডা সিবি সাইন সম্পর্কে আমার সাথে এবং আমার সাথে যিনি আছেন ওনার সব বিস্তারিত আলোচনা শুনলেন কিন্তু আকর্ষণীয় দিকটা হচ্ছে আমাদের এখন গাড়ির প্রাইসটা শোনা হয় না যে কত প্রাইস তো আমাদের প্রাইসটাও আমরা জানি যে প্রাইসটাও খুবই আমাদের হাতের লাগালে আমাদের সিভি সাইনটার প্রাইসটা ধরা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো টাকা সেই সাথে আমাদের তিনটা কালারই পাবেন আমি বলেছি অ্যাভেলেবল সেই সাথে আপনারা তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেই সাথে আপনারা যদি রাইটার হাউজের নাম বলেন আমার কাছে যে আপনি এই ভিডিও দেখে আমি আসছি আপনার কাছে আমার পক্ষ থেকে আপনি নাম আকর্ষণীয় একটি গিফট আমার সাথে বুঝে গাড়ি ক্রয়ের সাথে সাথেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যারা এই বাইকটি সর্দার মোটরস হন্ডা শোরুম কুষ্টিয়া থেকে ক্রয় করতে চান আপনারা বাইকটি ক্রয় করার সময় অবশ্যই হাউসের রেফারেন্স দেবেন তাহলে কিন্তু আপনারা বাইকটি ক্রয় করলে বাইকের সাথে সাথে একটি আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন আর বাইক রিলেটেড লেটেস্ট নিউজ আপডেট এবং রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে